Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন আমাদের ভাই এবং আমাদের একজন পেশেন্ট আর কি উপস্থিত আছেন। তো বিশেষ করে আজকে ওনার বিদায় আর কি, যে সুগারে চিকিৎসা করাছিলেন আমাদের কাছ থেকে দীর্ঘ 3 মাস ধরে। তো বিশেষ করে আজকে ওনার বিদায় বেলা, তো যার কারণে আপনাদের সামনে ওনার সাক্ষাৎকারটা নেওয়া হচ্ছে আর কি। তো বিশেষ করে আমরা ওনার বিস্তারিত আমরা জানবো আর কি। তো ভাইয়ের প্রথমে আমরা পরিচয় জানবো এবং ওনার বাড়ি এবং কি পেশার সঙ্গে যুক্ত, এগুলো বিষয়টা আমরা জানবো। তো ভাই আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মিজানুল ইসলাম, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন গ্রামে বাড়ি। আমার পেশা হচ্ছে আমি একজন মসজিদের ইমাম। তো আপনার বাড়ি হচ্ছে 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওটা পড়ছে তাই না? আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে আপনি উত্তর 24 পরগনা থেকে, যে আমাদের ধুলিয়ান, এটা মুর্শিদাবাদ ধুলিয়ান, এত দূরে আপনি চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এখানে যারা হয়তো বিভিন্ন জায়গা থেকে, 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে যারা ফোন করছেন, মেদিনীপুর থেকে যারা আমাদেরকে ফোন করছেন, তারা বলছেন যে ভাই অনলাইনে আমাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আর কি। তো আমরা বলি যে ভাই, প্রথমত বিষয় যেটা হচ্ছে যে আপনারা অনলাইনে না নিয়ে প্রথমে আগে একবার আসেন, আসার পরে তখন হয়তো কোনো কিছু অনলাইনে পাঠানোর ব্যাপার থাকলে তখন আমরা সেটা কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তো এখানে আমি যেটা বলতে চাইছি ভাইদেরকে, যে দেখুন এই ভাই কিন্তু উত্তর 24 পরগনা সুন্দরবন, তাই তো? সুন্দরবন থেকে কিন্তু এখানে এসছেন আর কি, এবং আলহামদুলিল্লাহ কষ্ট করে কিন্তু নিয়ম পালন করে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলেন। তো বিস্তারিত আমাদের সাথে থাকুন, আরো কথা বেরিয়ে আসবে আর কি। তো বিশেষ করে যে হুট করে বলে যে অনলাইনে চিকিৎসা দেন, ব্যাপারটা এত সহজ ভাবে যদি নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা না নিয়ম পালন করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন। সহজ ভাবে যখন কোনো একটা জিনিস পাওয়া যায় কিনা, তখন ওটার মূল্য থাকে না, ওটার গুরুত্ব আর থাকে না, ফলে কি হয় ও নিয়েছিলাম থাকটা ওই করবো না, এরকম ব্যাপার হয়। আর যখন আপনারা এখানে আসবেন বিষয়টা বুঝবেন, হ্যাঁ, তার ব্যাপারটা সম্পূর্ণ ভাবে আলাদা থাকবে। সুতরাং আমাদের মানে যেটা ইয়ে হচ্ছে যে আপনারা এখানে আসেন, কমসম একবার এসে চিকিৎসা নিয়ে যান, তারপরে দ্বিতীয়বার হয়তো আপনাকে প্রয়োজনে হয়তো আসবেন অথবা প্রয়োজন অনুযায়ী সেটা কথাবার্তা হবে আর কি। তো ভাই আপনার যে সুগার, আপনারা কিভাবে জানলেন যে আমরা এখানে চিকিৎসা দিই সুগারটা, কিভাবে জানলেন আপনি? আমি ফার্স্টে জানলাম ইউটিউব ঘাটতে ঘাটতে, দেখেন আপনি একটা বক্তৃতা ছেড়েছিলেন, আচ্ছা আচ্ছা, সেখানে দেখেন আপনারা সুগারের ব্যাপারে বলছেন, সেখান থেকে আমি এই ব্যাপারটা জানতে পারলাম। আচ্ছা আচ্ছা। আপনি তারপরে আরো ঘাটাঘাটি শুরু করলেন নাকি? জি জি, আপনার পুরো এটা ঘাটাঘাটি শুরু করলাম, তারপর আপনার কাছে ফোন করলাম, আপনি সমস্ত কিছু বললেন। আচ্ছা আচ্ছা। তো আজ যে আপনার যে সুগারের যে সমস্যাটা, তো সুগারের সমস্যাটা আপনি কতদিন থেকে মানে ছিল সুগারের সমস্যা? সুগারের সমস্যাটা আমি বুঝতে পারি আগামী বছর বকরা ঈদের পর থেকে, আমি মোটামুটি জানতে পারি। টোটাল এই 1 বছর এখনো পূর্ণ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 বছর পূর্ণ হয়নি, বুঝতে পারলাম যে আমার অতিরিক্ত খিদে লাগতো, ভীষণ পানি পিপাসা লাগতো, পেশাব হতো খুব। এখন বুঝতে পারলাম যে আমার কিছু একটা হচ্ছে। ডাক্তারের কাছে গিয়েছি, যাওয়ার পরে তো আমার প্রথমে সুগার ছিল, খালি পেটে ছিল 340। আচ্ছা আচ্ছা। ভর্তি পেটে ছিল 450। তারপরে ডাক্তার ওষুধ খাওয়ার পরে একটু কমেছিল, কুমার পরেতে দেখলাম যে ডাক্তার ওষুধ খাওয়ার পরেতে আমার অন্য অন্য দিক দিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। সুগার তো কমছে, কেন অন্য অন্য দিক দিয়ে অনেক কিছু সমস্যা হচ্ছে, যার কারণে আমি নিজে থেকে ভাবলাম যে না, ওষুধ খেয়ে আমার সুগার কমানোটা মোটেও ঠিক হবে না। কো তারপর আপনার ওই ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করলাম। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনার যখন সুগার ধরা পড়ে, তারপরে আপনি ওষুধও শুরু করেছিলেন তাই তো? ওষুধও শুরু করেছিলেন, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সন্ধান আপনি পেলেন, তারপরে আমাদের কাছে চিকিৎসা করার জন্য আসলেন আর কি। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা কতদিন, এখন পর্যন্ত আমার কতদিন হলো? টোটাল হলো 3 মাস, আজ পর্যন্ত 3 মাস 16 দিন। 3 মাস 16 দিন। আচ্ছা, 3 মাস 16 দিন। তো আচ্ছা, আপনি এখানে ওই রমজান মাসে আপনি কতদিন থেকে অনিয়মটা কতদিন থেকে করছেন? অনিয়মটা করছি 20 রমজানের পর থেকে, মানে 20 রমজান থেকে আমি এতে কাবে ছিলাম। আচ্ছা আচ্ছা। এতে কাবে থাকার পরেতে আমি আমি মোটামুটি ইমামতি করার সাথে সাথে আমি গ্রামে খাওয়া দাওয়া করছিলাম, এখানে চিকিৎসা করা শুরু হওয়ার পর থেকে আমি গ্রামে খাওয়া ছেড়ে দিই। আচ্ছা। আমি রান্না বান্না করে সব কিছু খাচ্ছিলাম, তো এতে কাবে থাকা অবস্থায় রান্না বান্নাটা আমার পক্ষে সম্ভব হয়নি, যার কারণে গ্রাম থেকে আমি সহযোগিতা নিয়েছিলাম। গ্রাম থেকে খানা এসেছিল, সেই খানা আমি খেয়েছি, মোটামুটি সেই ওই খানায় আমার যেসব মানা ছিল সেসব গুণ মোটামুটি আমি সবকিছুই মোটামুটি
25 দিন হয়ে গেল নাকি 20 25 দিন হয়ে গেল এখানে অনিয়ম চলছে তারপরে আমাদেরকে রিপোর্ট করে জানিয়েছিলেন তারপরে আবার রিপোর্ট করতে বললাম আর কি তো সম্মানিত দর্শক তারপরে তো আপনারা শুনলেন যে 20 রমজান থেকে মোটামুটি আজকে 25 দিন হয়ে যাচ্ছে তারপরে রিপোর্ট করেছে দেখেন হ্যাঁ ফাস্টিং এবং পিপি দেখেন ফাস্টিং হচ্ছে 75 এবং পিপি হচ্ছে 120 আলহামদুলিল্লাহ কি কি রিপোর্ট করেছিলেন ভাই এটা এটা সমস্ত কিছু মানে যেসব কোনো মানা ছিল আচ্ছা আচ্ছা যেসব কোনো খেয়ে আমি রিপোর্ট করেছিলাম আচ্ছা আচ্ছা তারপরে আমি ঈদের পর পরে ঈদের পরের দিনকে বাড়িতে একটা মেহমান এসেছিল বিরিয়ানি করেছিলাম অন্য কিছু রান্না হয়নি সেই বিরিয়ানিও খেয়েছিলাম তারপর থেকে ওখান থেকেও একটু অনিয়মে চলেছিলাম আচ্ছা আচ্ছা কুটুম্বাড়ি গিয়েছিলাম কুটুম্বাড়ি সেখানেও গিয়ে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছিল তো ওনার খাওয়া দাওয়া করেও রিপোর্ট করেছিলাম গ্লুকোমিটারে 135 এসেছিল ভরা পেটে তারপরে আপনি আবার বলেছিলেন যে একটু ভালো করে খাওয়া দাওয়া করে আপনি একটা ল্যাব থেকে রিপোর্টটা করুন এই খাওয়া দাওয়া করে ল্যাব থেকে রিপোর্টটা করা তো সম্মানিত দর্শক বিশেষ করে ওনারা বেশ কিছু দিন অনিয়ম করছে তো এখানে অনেকের একটা প্রশ্ন থাকে যে ও আপনারা তো ভাত বন্ধ করে দিচ্ছেন আপনারা তো রুটি বন্ধ করে দিচ্ছেন তো সুগার তো অটোমেটিক কমবে হ্যাঁ তো আবার খেলে আবার বাড়বে এটা অনেকেই বলে আজকে আমাদের কাছে একজন রোগী এসেছিল আমিরুজ্জামান সম্ভবত ওনার নাম আপনার উমরপুর সাইড থেকে ওনাকে সব বলছে ভাই আমাকে সব বলছে যে এই করলে তো অটোমেটিক সুগার মানে থাকবে না তো আবার খাবেন আবার বেড়ে যাবে তো সম্মানিত দর্শক আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এই কথাটা আপনারা বলতেন না কারণ হচ্ছে যারা হয়তো আমাদের ব্যাপারে জানে না তারাই বলে তার কারণ হচ্ছে যে প্রচুর আমাদের কাছ থেকে রোগী যারা ভালো হয়েছে এবং তারা এখন সমস্ত কিছু খাচ্ছে উল্টাপাল্টা খাচ্ছে তারপরে কিন্তু সুগারটা বাড়ছে না হ্যাঁ তো আপনি একবার শুধু করে দেখেন ভাত রুটি বন্ধ করে তারপরে আবার করে দেখেন আপনার বাড়বে কিন্তু কারণ আছে কেন বাড়বে আর আমাদের কেন বাড়ছে না হ্যাঁ তো এখানে আরেকটা বিষয় এখানে বলতে চাচ্ছি আর কি দেখেন উনি হচ্ছেন একজন ইমাম সাহেব আর ইমামদের জন্য বিশেষ করে আমাদের নিয়ম নীতি মানা কিন্তু এটা খুব কষ্টকর আমি দেখেছি আমরা এর আগে হয়তো 10 জনের মধ্যেই হয়তো দেখা যায় 8 জন 9 জনই মানে মানতে পারেনি হ্যাঁ তারা কিন্তু অনেকে চেষ্টা করেছে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছে এরকম হয়েছে এক দুইজন হয়তো মেনেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা আমাদের ভিডিও আছে দেখতে পাবেন তো মূল বিষয় যেটা হচ্ছে যে ওনারা যে মানে ত্যাগ এই যে ত্যাগ ভাই আপনাদের এত ত্যাগ কেন স্বীকার করলেন বা কিভাবে আপনাদের কি মানে সাধারণভাবে অনেকে যেমন আজকে একজন মহিলা এসেছিল আমাদের কাছে তো মোটামুটি কয়েক সপ্তাহ ধরে ওনার চিকিৎসা চলছে তারপরে বলছে যে এত কষ্ট করছি ভালো হবে তো এই যে একটা ব্যাপার তো মানে আপনি যে এত মানে ত্যাগ স্বীকার করছে মানে মসজিদ থেকে ত্যাগ স্বীকার মানে বিশাল ব্যাপার তো মানে কোন জিনিসে আপনাকে উদ্বুদ্ধ করলো ত্যাগ স্বীকার করার জন্য ত্যাগ স্বীকার করার জন্য আমার আপনার তো ভিডিও কোনো তো সবকিছু তো আমি দেখেছি জি জি সাথে সাথে আমি বাংলাদেশের জঙ্গি স্যারের ভিডিও কোনো দেখেছি দেখার পরে তো অনেক রোগী দেখেছি না ভালো হয়ে গেছে তারা স্বাভাবিক জীবনযাপন করছে তার কারণে আমার ভিতরে সেই বিশ্বাসটা আত্মবিশ্বাসটা তৈরি হলো যে না ওদের মতন যদি আমি যদি নিয়মটা পালন করতে পারি তাহলে আমিও একদিন ওদের মতন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো যার কারণে সমস্ত কিছু ত্যাগ করে এই জীবনযাপনটা শুরু করলাম তো সম্মানিত দর্শক বিশেষ করে যারা আমাদের সিস্টেমের উপরে চলতে পারেন না বা যারা মানে হয়তো সিস্টেমে চলার পরে আবার বেরিয়ে যান এটার মূল কারণ যেটা হচ্ছে আত্মবিশ্বাস কারণ হচ্ছে যদি আপনার আত্মবিশ্বাস দৃঢ় না থাকে তাহলে আপনি কেন এত কষ্ট করব কেন এত ঝামেলা করব কেন এত খরচ করব এই বিষয়টা আপনার মনের মধ্যে আসবে যখন আপনার বিশ্বাসটা একবার অটল হয়ে যাবে বিশ্বাসটা খুব পাকাপোক্ত বিশ্বাস হবে যে না এইভাবে লোক ভালো হচ্ছে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো হচ্ছে আমিও ভালো হবে এই আত্মবিশ্বাস যে ভাইয়ের আত্মবিশ্বাসটা এই আত্মবিশ্বাস যদি আমাদের থাকে বা যে কোনো ব্যক্তির থাকে তাহলে অবশ্যই সে কিন্তু মানে সময় ধরে সে কিন্তু মানে লাইফ স্টাইলের মধ্যে থাকবে সিস্টেমের মধ্যে থাকবে তো অনেকেই বিশেষ করে যখন একটু আপ ডাউন হয় বা কোনো কিছু হয় তো বেরিয়ে যান মানে ওর মানে বিশ্বাসটা নড়বড়ে থাকে ওই জন্য আমাদের ওই যে লাইফ স্টাইল পূর্বাভাসে আমরা লিখে দিয়েছি যে তিনটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে তার মধ্যে এক নম্বর আমরা দিয়েছি কি আত্মবিশ্বাস মানে আত্মবিশ্বাস যদি না থাকে থাকে তাহলে আপনি আমাদের সিস্টেমে টিকতেই পারবেন না হ্যাঁ টিকতেই পারবে না একবারে সে হয়তো ঢুকবেই না অথবা ঢুকেও হয়তো এক দুই দিন পরে বা এক দুই সপ্তাহ পরে বেরিয়ে যাবে তো এটা অনেকেই করছে এগুলো আমরা দেখতে পাচ্ছি তো সম্মানিত দর্শক বিশেষ করে এনাদের কাছ থেকে আপনাদের অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে এই ভাইয়ের কাছ থেকে কারণ হচ্ছে উনি একজন মসজিদের ইমাম এবং কি ত্যাগ করে হ্যাঁ 3.5 মাস ধরে ত্যাগ স্বীকার করে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হলেন হ্যাঁ তো এটা বিষয়ে আপনাদেরকে এটা জানানোর ব্যাপার ছিল এবং আপনারা যখন দেখবেন ভাইয়ের ভিডিওগুলো দেখবেন তো আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে
তো আপনারাও কি করতে পারবেন, দৃঢ় ভাবে এটাকে মানে ফলো করতে পারবেন, নিয়মটা মানতে পারবেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমরা ভাইকে যে উপস্থিত মানে করেছি আর কি, তো ভাইকে আমরা বলবো যে আচ্ছা আপনি, এই ধরনের অনেক রোগী আছে যারা হয়তো এখন পর্যন্ত হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছে না, বা এটা হয়তো ভাবে যায় সুগার কখনো ভালো হয়, এটা ফেক, বা এই ধরনের বিভিন্ন রকমের যে মন্তব্য করছে, এবং হয়তো যারা বুঝেই না, হ্যাঁ, বা যারা হয়তো অনেক কিছু মানে এই করছে আর কি, তো ওদের ব্যাপারে আপনি কি বলবেন, তাদের ব্যাপারে তাদেরকে কি পরামর্শ আপনি দেবেন? দেখুন, আমাকেও ফার্স্টে অনেকে এরকমই বলেছিল যে সুগার কখনো ভালো হয় না, সুগার হয়েছে মানে সারা জীবনই ওষুধ খেয়ে খেয়ে যেতে হবে, মরণ পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে। তারপরে আমি যখন ওষুধ খাওয়া শুরু করলাম, দেখলাম যে আমার অন্য অন্য দিক দিয়ে অনেক রকম রোগ আমার ভিতরে তৈরি হচ্ছে, যেসব রোগগুলো আমার আগে ছিল না। তো আমি, যারা এইসব মনে কুধারণা নিয়ে এখনো বসে আছে, যারা বলছেন যে সুগার ভালো হয় না এবং এইসব যারা করছেন ফেক, তাদেরকে বলবো আমি, সুগার যাদেরকে হয়েছে তাদের অন্য কোথাও না গিয়ে, কোন ডাক্তারের পরামর্শ না নিয়ে, ডাক্তারের ওষুধ না খেয়ে, আমার মনে হয় বিনা ওষুধেই যেখানে গেলে ভালো হয় সেসব জায়গায় পরামর্শ নেওয়া, তাদের আমি তাদের পরামর্শ দেব। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমরা যে জিনিসগুলো বলতে চাচ্ছি আর কি, সাধারণ ভাবে যদি কোনো মুসলিম ব্যক্তি হন আর যদি বলে যে না সুগার মানে কখনো ভালো হবে না, এটা কিন্তু হাদিসের খেলাফ। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা রোগ সৃষ্টি করেছেন, তো তার শিফাও সৃষ্টি হয়েছে, ওষুধও সৃষ্টি করেছেন। হ্যাঁ, তা ওষুধ আল্লাহ তাআলা অলরেডি সৃষ্টি করেছেন, এবার আমরা কতটা গবেষণা করে বের করতে পেরেছি পারিনি সেটা আলাদা ব্যাপার। আলহামদুলিল্লাহ, এটা আপনারা হয়তো এখন পর্যন্ত আপনার কাছে মেসেজ পৌঁছানি, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো বিশ্বে প্রচুর মানুষ ভালো হচ্ছে, এবং আমাদের এই পদ্ধতিতে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ ভালো হচ্ছে। হ্যাঁ, প্রচুর মানুষ ভালো হচ্ছে এই পদ্ধতিতে। হ্যাঁ, সুতরাং আপনারা বিষয়গুলো নিয়ে ভাববেন, আরো আপডেট হওয়ার চেষ্টা করুন, আরো আপনাকে বুঝতে হবে, আরো পড়াশোনা করতে হবে, আরো জানতে হবে, আরো বুঝতে হবে। হ্যাঁ, পশ্চিমা বিশ্বগুলো যে এই নিয়ে গবেষণা করছে, হ্যাঁ, সেগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এবং অনেক বই আছে এই বিষয়ের উপরে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তো আমাদের এটা হয়তো অ্যাড্রেস অনেকে জানতে চাইছেন, তো এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান, এবং এটা চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। আর বিশেষ করে আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, আর আপনারা যদি চিকিৎসা করাতে চান তাহলে আমাদের একদিন বা দুই দিন আগেই নাম লিখিয়ে দেবেন, আমাদের কন্ট্যাক্ট লিখানোর জন্য, নাম লিখানোর জন্য আপনি হোয়াটসঅ্যাপেও করতে পারেন বা সরাসরি ফোন করেও লিখাতে পারেন। নাম্বারটি হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। এই নাম্বারে আপনারা ফোন করে এক দুদিন আগে নাম লিখে তারপরে তখন আপনারা আসবেন। তো বিশেষ করে আজকের মেসেজটি এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদেরকেও ভালো রাখুক, এবং এই ভাইকেও যাতে সে লাইফ টাইম এই সুগারের কবল থেকে এবং প্রেসার, হার্ট অ্যাটাক থেকে এই সব সমস্যাগুলো যেগুলো মানে হয়ে থাকে আর কি লাইফ স্টাইল ডিজিজের কারণে আর কি, তো যাতে উনিও বেঁচে থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে আমরা নিয়ম নীতি মেনে যাতে আমরা ভালো থাকতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।